লাখো মুসল্লির উপস্থিতিতে মুখরিত টঙ্গীর তুরাগতীর করোনার বিরতির পর শুরু হওয়া বিশ্ব ইস্তেমায় আমল আর মেহনতের মধ্য দিয়ে দেশি বিদেশি আলেম ওলামার বয়ানে ধ্বনিত হচ্ছে বিশ্ব মুসলমানের ঐক্য আর মানবতার মুক্তির বার্তা শুক্রবার ইস্তেমার প্রথম পর্বে শুরুর দিনে কয়েক লাখ মুসল্লি একসাথে আদায় করেছেন জুমার নামাজ হাসান মাহমুদের রিপোর্ট পৌষের শিশির আর শীতের গুমট আচ্ছন্নতার মধ্য দিয়েই হেদায়েতের পয়গাম নিয়ে মেহনতের মাঠে লাখো লাখো মুসল্লি জিকির আসগার হেদায়েতি বয়ান আর তাঁবুতে তাঁবুতে তাশকিল তালিম ও তাবলিগি দাওয়াতি পরিকল্পনার মধ্য দিয়ে আবারও মুখর টঙ্গীর তুরাগতীর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে আলোকবর্তিকা নিয়ে বিশ্ব মানবতাকে হেদায়েতের দাওয়াত দিয়েছিলেন ইসলাম প্রচারের সে কাজকে কিয়ামত পর্যন্ত চলমান রাখার শিক্ষাই দেয়া হয় তাবলিগে আমি বিশ্ব ইস্তেমায় আছি আমার জীবনে প্রথম এখানে আছি এখানে এসে অনেক আমার ভালো লাগছে সবাই যাতে আমরা সৎপথে থাকতে পারি হালালভাবে চলতে পারি আল্লাহকে পাওয়ার জন্য আমরা আসছি এবং দিন শেখার জন্য আসছি বিভিন্ন দেশের আলেম ওলামা বুজুর্গরা আসতেছে তাদের দোয়া আমরা নিতে পারছি এখানে শুক্রবার জুমার নামাজে শরিক হয় কয়েক লাখ মুসল্লি মাওলানা মোহাম্মদ জুবাইরের ইমামতিতে নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে পাপ মুক্তির ফরিয়াদ জানান মুসল্লিরা বিশাল ইজতেমা ময়দান ছাড়িয়ে বিপুল সংখ্যক মানুষের স্রোত ছড়িয়ে পড়ে অলিগলি সহ সবখানে বিশ্বের বিভিন্ন দেশের মেহমানরাও শরিক হয়েছেন এই জমায়েতে জুম্মা আদায় করছি আমাদের ভিতর যে আছে বিচ্যুতি আছে সেইগুলো আল্লাহ সংশোধন করার ক্ষমতা দান করুন আল্লাহ ভাই আল্লাহ রাজি খুশির জন্য আসছি বরিশাল থেকে সর্বোচ্চ এবার ইস্তেমাতে লোক হয়েছে অনেক শত ভোগান্তির বিপরীতে মহান রবের নৈকট্য লাভের আশায় মুসল্লিরা জড়ো হন তুরাগ তীরের 160 একর জমিনের শামিয়ানার তলে করোনার ভয়াবহতায় বন্ধ থাকার পর ইস্তেমায় ফের যোগ দিয়ে রবের শুকরিয়া মুসল্লিদের দুই বছর করোনার জন্য আমরা আসতে পারি নাই আমরা আসছি অনেক আশা নিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের কথা শোনার জন্য আমরা এখানে আসেছি ইসলামের দিনের উপর চলার জন্য শেখার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুলের রাজি খুশির জন্য আসছি আর কি তাবলিগের বাংলাদেশি মুরব্বী মাওলানা জুবাইরের অনুসারীদের জন্যই মূলত ইস্তেমার প্রথম পর্ব তাঁবুর বিভিন্ন খিত্তায় তিন দিন অবস্থান করবেন মুসল্লিরা ইস্তেমায় স্বাস্থ্যসেবায় মেডিকেল ক্যাম্প রয়েছে আর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে র্যাব পুলিশ সহ কয়েক হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব আগামী 20 জানুয়ারি থেকে শুরু হবে মাওলানা সাদের অনুসারীদের জন্য দ্বিতীয় পর্ব তাশকিল আর মাশওয়ারার মধ্য দিয়ে আগামী তিন দিন তাবলিগের সব তারতিব মেনে আমল আর আখলাক শিক্ষার মধ্য দিয়ে অতিবাহিত করবেন ইস্তেমা আসা সাধারণ মুসল্লিরা আর এই বার্তা ছড়িয়ে দেবেন সাধারণ মানুষের মধ্যে হাসান মাহমুদ এনটিভি নিউজ টঙ্গী গাজীপুর অর্থনৈতিক নানা টানাপোড়েনের মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দেবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা অর্থনৈতিক বাস্তবতা মাথায় রেখে বিদ্যুৎ খাতের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ তাদের অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন বর্ধিত মূল্যের কারণে উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি ব্যবসা পরিচালনাও আরও কঠিন হবে সামনের দিনে হাসানুল শাওনের রিপোর্ট নির্বাহী আদেশে বৃহস্পতিবার গ্রাহক পর্যায়ে 5% অর্থাৎ প্রতি ইউনিট বিদ্যুতের দাম 19 পয়সা করে বাড়ানো হয়েছে যা গত 1 জানুয়ারি থেকেই কার্যকর হবে নতুন হিসেবে এখন থেকে প্রতি 100 টাকা বিদ্যুৎ বিলে অতিরিক্ত অন্তত 5 টাকা করে গুনতে হবে গ্রাহকদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি জীবনধারণের সর্বস্তরে বাড়তি খরচের মধ্যে নতুন করে বিদ্যুতের এই মূল্যবৃদ্ধিতে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ সব কিছু দাম বেশি আমাদের বিদ্যুৎ দাম বাড়ায় তো পাবলিকে অনেক সমস্যা হবে না এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নাই এবং মানুষ খুব অসহায় বিদ্যুৎ বাড়ানোটা আসলে ঠিক না ব্যবসা বাণিজ্য তো এমনি খারাপ যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুতের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বাড়বে যাতে নতুন করে বাড়তে পারে অনেক পণ্যের দামও সামনের দিনে সাধারণ মানুষের ওপর তাই মূল্যস্ফীতির চাপ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের সমন্বয় করাটার খুব বেশি আসলে প্রয়োজন নেই যদিও বলা হচ্ছে এরকম সমন্বয় করা হবে আস্তে আস্তে
আসলে এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি। তো আমাদের যে মূল্যস্ফীতির বড় রকমের চাপ রয়েছে, তো সেটা আস্তে আস্তে কমানো সেটা একটা বড় রকমের ইতিমধ্যে চ্যালেঞ্জ হয়ে গেছে। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আমরা আছি, তো এই জায়গাটাতে আসলে আরো বেশ কিছুদিন ধরে কোনো কিছুর দাম বৃদ্ধি না করাটাই সবচেয়ে ভালো। এছাড়া কৃষি কাজের জন্য সেচ, ক্ষুদ্র শিল্প, পানির পাম্প, বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিলও বাড়ানো হয়েছে। নানা চাপে থাকা শিল্প খাতের উদ্যোক্তারা বলছেন, বিদ্যুতের দাম বৃদ্ধিতে ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ আরও বাড়ল। আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রোডাকশন লাইনের যারা আছে তাদের কিন্তু একটা বড় ধরনের অ্যামাউন্ট এখানে চলে আসবে, তো সেই অ্যামাউন্টের নিয়ে আমরা কিন্তু চিন্তা করছি, কারণ আমাদের এক্সপোর্ট কিন্তু এখন কমে যাচ্ছে, অনেক ফ্যাক্টরি চলছে খুব ভঙ্গুর অবস্থায় চলছে। বিদ্যুতের দামের বৃদ্ধির কারণে পুরো অর্থনীতি জুড়ে কিন্তু একটা প্রভাব পড়বে, ভোক্তা পর্যায়ে পড়বে, এবং এটি ছাড়া যে শিল্প উৎপাদন সেবা কৃষি উৎপাদন প্রত্যেকটা জায়গাতে আসলে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। মধ্যমেয়াদি একটা পরিকল্পনা দরকার ছিল বিদ্যুৎ খাতের জন্য, তো সেটি আসলে সবচেয়ে ভালো হতো এইভাবে সমন্বয় ঘোষণা না এসে। এছাড়া গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের সাথে নিয়মিত সমন্বয় করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। জনগণের চরম দুর্দিনে বিদ্যুতের দাম বাড়ানো অযৌক্তিক, গণবিরোধী ও অবিবেচনাপ্রসূত বলে এক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের চরম দুর্দিনে বিদ্যুতের দাম বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। প্রতি মাসে দাম সমন্বয়ের নামে প্রকারান্তরে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করা হবে, যা জনগণের সাথে খুচরা চালাকি বলে দাবি করেন বিএনপি মহাসচিব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের দৈনন্দিন জীবনে যখন নাভিশ্বাস উঠেছে, তখন নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি, সেচে ও কলকারখানায় উৎপাদন ব্যয় বেড়ে দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা মির্জা ফখরুলের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জনগণের জানমালের নিরাপত্তায় 16 জানুয়ারি বিএনপির কর্মসূচিতে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ। শুক্রবার চট্টগ্রামে এক কর্মসূচিতে তিনি আরও জানান, আগামী এপ্রিল মের দিকে কর্ণফুলি টানেলের উদ্বোধন করা হবে। এদিকে রাজশাহীতে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জামায়াত ও হেফাজতের সাথে আওয়ামী লীগের সমঝোতার প্রশ্ন পুরোপুরি অবান্তর। অন্যদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে নতুন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি না থাকলেও জৌলুস হারাবে না সংসদ। আরিফুর রহমানের রিপোর্ট। চট্টগ্রাম সার্কিট হাউসে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে বিষেদাগার চায় না তাদের দল। এই সময় চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণ নিয়েও কথা বলেন তিনি। নির্বাচনকে সামনে রেখে উদ্ভট একটা দাবি সরকারের পদত্যাগ, ইলেকশন কমিশনের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার, জনগণের জানমাল রক্ষা, আমরাও রাজপথে থাকব, মাঠে থাকব, সতর্ক অবস্থানে থাকব। মেট্রো রেলের ফিজিবিলিটি স্টাডি আমাদের প্রায় শেষ, আমরা 31 তারিখে চট্টগ্রামে আমি আবার আসব, ইনসেপশন রিপোর্ট মানে আমাদের যে ফিজিবিলিটি শেষ হয়েছে। এদিকে সাজেদা চৌধুরীর মৃত্যুর পর একাদশ জাতীয় সংসদের নতুন উপনেতা বেগম মতিয়া চৌধুরীর নতুন দায়িত্ব পাওয়ার পর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে সংসদে ভূমিকা রাখবেন তিনি। এক প্রশ্নের জবাবে বিএনপি সংসদ সদস্যের পদত্যাগের বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। আমি তো বললাম যে একার সুরঞ্জিত সেনগুপ্ত যদি সেদিন সংসদের সৌকর্য এবং সৌন্দর্য রক্ষা করতে পেরে থাকেন, আজকে এদের বিহনে সেটা হবে না। ওনারে চলে গেছেন, ওনার কি তার আগে গিয়ে সেই যার যার নির্বাচনী এলাকার ম্যান্ডেট নিয়েছেন? মূল তো হলেন আমাদের নেত্রী, সংসদ নেত্রী, জাতির পিতার কন্যা, জননেত্রী শেখ হাসিনা। আমি তার পাশে থাকব। আর রাজশাহী সার্কিট হাউসের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিএনপির চলমান আন্দোলনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন, সেই সাথে বিদ্যুতের দামে বাড়ানোর যৌক্তিকতা ব্যাখ্যা করেন।
আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি আর তারা আমাদের উপর বোমা হামলা চালিয়েছে, গ্রেনেড হামলা চালিয়েছে। এটাই হচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা জনতার শক্তিতে বলিয়া আর তারা অস্ত্র এবং ষড়যন্ত্রের শক্তির উপর বিশ্বাস করে। তথ্যমন্ত্রী বলেন, সরকার সহযোগিতা না করলে বিএনপি কখনই সমাবেশ সফল করতে পারত না। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। হাজারো ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখরিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ। শুক্রবার ছুটির দিন হাওয়ায় পূর্বাচলের বাণিজ্য মেলায় ভিড় করেছেন রাজধানীসহ আশেপাশের জেলার মানুষ। ধুলোবালি ও গাড়ি পার্কিং নিয়ে কেউ কেউ অভিযোগ করলেও মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন দর্শনার্থীরা। এছাড়া আগে থেকে মেলায় কেনাকাটাও বেড়েছে অনেক। আরও জানাচ্ছেন মিজান রহমান। দ্বিতীয়বারের মতো ঢাকার অদূরে পূর্বাচলে আয়োজন করা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বিকেলে কিছুটা কম ভিড় হলেও সন্ধ্যার পর থেকে জমে উঠে মেলা প্রাঙ্গণ। পছন্দের পণ্যের খোঁজে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেরিয়েছেন দর্শনার্থীরা। শুক্রবার মেলায় কেনাকাটার পরিমাণও অনেক বেড়েছে। সকালবেলায় আসছি, অনেক কিছু কিনছি, সারাদিন ঘুরছি, সালাদ কাটার মেশিন অনেকগুলি, খেলার জিনিস অনেক, দূর থেকে আসছে, অনেক ভালো লাগতেছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অনেক জ্যাম পার করে আসলেও ভিতরে আসার পরে কিন্তু অনুভূতিটা চেঞ্জ সবার। আমি আমার আব্বু আর আম্মুর সাথে বাণিজ্য মেলায় আসছি, অনেক ঘোরাঘুরি করছি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষও এসেছে বাণিজ্য মেলায়। এছাড়া পরিবারের শিশু কিশোরদের আবদারে মেলায় আসা দর্শনার্থীও ছিল চোখে পড়ার মতো। কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীদের খুশি করতে মেলার বিভিন্ন স্টলে ছিল বিনোদনের ব্যবস্থা। এই প্রথম আসছি, এর আগে আর আসিনি, প্রথম আসছি। আর বাসা হলো বাউনবাড়িয়া বানচারামপুর। কেনাকাটা করব কিছু বাচ্চাদের জন্য। আসার পরে তো সবই ভালো লাগে, সবই তো কিনতে মনে চায়। মেলায় কিছু কেনার জন্য আসছিলাম, কেনা হয়েছে, খুব ভালো পরিবেশ, এই প্রথম আইছি। প্রতি বছর বাণিজ্য মেলা নতুন শিল্প ও ব্যবসা উদ্যোক্তাদের জন্য সম্ভাবনা নিয়ে হাজির হয়। এবারও উল্লেখযোগ্য সংখ্যক নতুন উদ্যোক্তা অংশ নিয়েছে মেলায়। আমরা এবারই প্রথম ডিআইটিএফ এ অংশগ্রহণ করেছি। আমাদের ব্র্যান্ড দুটোই স্প্যানিশ ব্র্যান্ড। আমরা কাঁচামালটা পুরোপুরি স্পেন থেকে এনে নিজস্ব ফ্যাক্টরিতে আর কি ফাইনাল গুডটা প্রোডাকশন করে থাকি। এবছরের মেলায় সাধারণ, প্রিমিয়াম, সংরক্ষিত ফুড স্টল ও রেস্তোরাঁ সহ 13 ক্যাটাগরিতে স্টল রয়েছে। এবারের মেলায় 12টি দেশ সহ 250টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমানে শীত কিছুটা স্বস্তির পর্যায়ে থাকলেও আগামী 4-5 দিনের মধ্যে আরেকটি মাঝারি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে এতে উত্তরাঞ্চলের কয়েক জায়গায় তাপমাত্রা নেমে যেতে পারে 6 ডিগ্রির নিচে। এছাড়া পশ্চিমা লঘুচাপের কারণে পরশু থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এস এম আতিকের রিপোর্ট। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটা ছিল অনেকটাই স্বস্তির। শুক্রবার সকালে দেখা মিললেও কুয়াশার কারণে সূর্যের উষ্ণতা পেতে সময় লাগে। ছুটির দিনে সকালে যারা বাইরে বেরিয়েছেন তাদের মোটা শীতের কাপড় পরতে দেখা গেছে। গত দুই দিনের তুলনায় আজকে ঠান্ডাটা একটু বেশি। গত দুই দিন আগে যে বাচ্চাকে নিয়ে একটু বেরিয়েছিলাম, আজকে বেরিয়েছি সকালবেলায় বেশ ঠান্ডা অনুভব করছি। সকালে অনেক ঠান্ডা করে দিতে কষ্ট হয়। মানে এখানে তো মোটামুটি গরম আছে, কিন্তু ভোরবেলা প্রচুর ঠান্ডা পড়ে, ওই জন্য ভোরবেলা চালাতে একটু সমস্যা হয় আমাদের। তারপরে গরম কাপড় পরে বেশি করে বাইরে হয়। ঠান্ডা মোটামুটি সকালবেলা ভালো ছিল, এখন একটু ঝটপট হয়েছে আর কি। তবে বেলা বাড়ার সাথে সাথে রাজধানীতে শীত অনেকটাই কেটে যায়। কয়েকদিনের রোদে অতিরিক্ত শীতের অনুষঙ্গ কাপড় চোপড় যেমন হাত মোজা, মাফলার বা কানটুপির বিক্রি কমে গেছে। আগের পরিমাণ কমছে, শীত চলে গেছে সবাই বলতেছে। রাজধানীর তুলনায় গ্রামাঞ্চলে শীতের অনুভূতি বেশি। সূর্যের দেখা মিললেও খোলা এলাকায় বাতাস থাকার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। এ কারণে শ্রমজীবী মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি। সকালবেলা যদি 8-9টা পর্যন্ত যদি কুয়াশা থাকে, একটু বাতাস লাগে, আর যদি কোদবা ওঠে তাহলে বাতাস কম লাগে। কাম করলে ভালো লাগে, আর কাম যদি কম করি মনে করেন শীত ঠান্ডা লাগে। ওই শীতের কম্বল টম্বল দিকে খুব একটা আসে না, আর খুব একটা দেওয়া হয় না, এই জন্য আর বেশি কষ্ট। তবে এসব মানুষের জন্য আরও খারাপ খবর অপেক্ষা করছে, কেননা আরেকটি সত্য প্রবাহের মুখে পড়তে যাচ্ছে দেশ। আগামী 24 ঘন্টা তাপমাত্রা দিনেও রাতে তাপমাত্রা বাড়বে, এটা আগামীকাল পরশু এটা বাড়বে। বাড়ার পরে যেটা হবে, এখনকার যে মৃদু কোল্ড ওয়েভ আছে এটা অনেকটা কমে যাবে। কমে যাওয়ার পরে আপনার তাপমাত্রা একটু বাড়তে অবস্থা থাকবে। আর যেটা হচ্ছে নেক্সট স্পেলে আমরা যেটা আশা করছি যে 17-18 তারিখ থেকে আবার নতুন করে কোল্ড ওয়েভ আসবে। উত্তরবঙ্গ এবং দেশের মধ্য অঞ্চল, বিশেষ করে আপনার
রংপুর ডিভিশন, তারপর রাজশাহী, এদিকে যশোর, কুষ্টিয়া এইসব জায়গায় তাপমাত্রা, তারপরে রাঙ্গামাটি এবং শ্রীমঙ্গল এইসব জায়গায় তাপমাত্রা 5-6 ডিগ্রি নেমে যেতে পারে। গত সপ্তাহে তীব্র ঠান্ডা আর কুয়াশার তুলনায় এই কদিনের আবহাওয়া অনেকটাই স্বস্তিদায়ক, যা অব্যাহত থাকবে আরও 2-3 দিন। আবহাওয়া অফিস বলছে 17-18 তারিখের দিকে দেশব্যাপী মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা নেমে যেতে পারে 7 ডিগ্রিরও নিচে, যা ছিন্নমূল মানুষদের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ। সমাজের বিত্তবানরা এসব মানুষের পাশে এগিয়ে আসবেন এমন প্রত্যাশাই স্বাভাবিক। এস এম আতিক, এনটিভি নিউজ, কেরানীগঞ্জ, ঢাকা। 3 মাস পর কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল 9:30 টেকনাফের দমদমিয়া ঘাট থেকে পর্যটক নিয়ে 2টি জাহাজ সেন্ট মার্টিনস দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। আবার পর্যটকদের নিয়ে বিকেল 5:30 টেকনাফ ফিরে আসে জাহাজ দুটি। কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে যাত্রীবাহী 2টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি পাওয়া জাহাজগুলো হলো এমভি রাজহংস এবং এমভি পারিজাত। পরিবেশ রক্ষার্থে কিছু শর্তও দেওয়া হয়। দীর্ঘদিন পর টেকনাফ সেন্ট মার্টিনস নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়, পর্যটকরাও খুশি। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার জন্য দেখা যায় অনেক কষ্ট পড়ে যায়। এই কষ্টের কারণে দেখা যায় আমরা যেতে পারতেছিলাম না। টেকনাফ থেকে এখন সেন্ট মার্টিন উদ্দেশ্যে যাচ্ছে, আমি খুবই উচ্ছ্বাসিত, খুবই আনন্দ ফিল করতেছি যে 3 মাসের অপেক্ষা আজকে সাকসেসফুলি আমরা সেন্ট মার্টিন যাচ্ছি।